হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফোনের নিচের এই যে দেখতে পাচ্ছেন এখানে নেভিগেশন বারের একটি অ্যামাজিং আল্টিমেট ট্রিক দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, যখনই আপনি আপনার মোবাইলের এখানে নিচে হোম বাটনে ক্লিক করবেন, তখন এখানে একটি অ্যানিমেশন দেখতে পারবেন। যে অ্যানিমেশনগুলো আমরা সাধারণত দেখতে পাই না কিংবা আমরা নর্মালভাবে কাস্টমাইজেশন করতে পারি না, এখানে চাইলে আরও বিভিন্ন অ্যানিমেশন আছে যেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। যখনই মোবাইলের এই হোম বাটনে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যানিমেশনটি ডিসপ্লে করবে। এই যে দেখুন, এছাড়াও আমি আপনাদের অন্য আরেকটি দেখাচ্ছি যে অ্যানিমেশনটি এখানে অনেকটা আকর্ষণীয় হয়। এই যে দেখুন, অনেকের কাছে কিন্তু ভালো লাগবে এরকম নেভিগেশন বারে যে কোনো স্টিকার অথবা যে কোনো ডিজাইন এখানে আপনারা শো করাতে পারেন। যখন আপনি কোনো অ্যাপে যাবেন অথবা এই হোম বাটনে যতবারই ক্লিক করবেন ততবারই এখানে এই অ্যানিমেশনটি দেখাবে। এই যে দেখুন, এছাড়াও আরও বিভিন্ন এখানে অ্যানিমেশন আছে, তবে আপনি যদি এই অ্যানিমেশনগুলো সেট করতে চান তাহলে কষ্ট করে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে একটা রিকোয়েস্ট, প্রথমে আমাদের ভিডিওটি যখন ক্লিক করে দেখবেন, প্রথমে ভিডিওতে একটি লাইক করে দেবেন এখানে ক্লিক করে, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে একটি বেল আইকন পাবেন, ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করবেন, এবং এই শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেন, এবং নিচে পাবেন কমেন্ট সেকশন, এখানে ক্লিক করে জাস্ট একটি কমেন্ট করে দিবেন, গুড ভিডিও কিংবা নাইস ভিডিও এই ধরনের কমেন্ট করে তারপরে এখানে ক্লিক করে সেন্ড করুন। প্রিয় দর্শক, আপনার একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই। তো ভিউয়ার্স, কীভাবে আপনার মোবাইলের এই নিচে নেভিগেশন বারে কীভাবে যে কোনো অ্যানিমেশন সেট করবেন, অথবা আয়রন ম্যান অথবা মেশিন ম্যান অথবা পাবেন বিভিন্ন কার্টুন অথবা বিভিন্ন কালারফুল অ্যানিমেশন যেগুলো আপনার পছন্দ হয়, তবে তার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ছোট অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে যদি পারমিশন চায়, প্রত্যেকটি পারমিশন অ্যাক্সেস অ্যালাউ করতে হবে। তারপর এখান থেকে যতগুলো অপশন পারমিশন চাইবে প্রত্যেকটিতে এখানে ক্লিক করবেন, তারপর নেক্সট, আবার এখান থেকে ওকে, ওকে প্রেস করার পর এখানে দেখতে পাবেন লোডিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে নেক্সটে ক্লিক করবেন, তারপর গট ইট, গট ইটে ক্লিক করার পর দেখুন এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, এবং উপরে এই অপশনটি অবশ্যই চালু করতে ভুলবেন না, এবং নিচে পাবেন এই যে দেখুন বিভিন্ন স্টিকার অথবা বিভিন্ন ডিজাইন অথবা রয়েছে আয়রন ম্যান, মেশিন ম্যান, সব ধরনের কার্টুন ইফেক্ট এই যে দেখতে পাচ্ছেন, তারপর এখানে রয়েছে র্যান্ডম অ্যানিমেশন। এই যে দেখুন, এখান থেকে কিন্তু আপনি চেক করতে পারেন যে কোন অ্যানিমেশনটি কেমন দেখা যায় এই নেভিগেশন পারে, অথবা এখান থেকে নিচের দিকে গেলে কিন্তু আরও অনেকটি পাবেন। এই যে দেখুন, আপনি যদি স্ক্রলিং করে নিচের দিকে আসেন, এই যে দেখুন বিভিন্ন কালার বাটন রয়েছে, তারপর আরও নিচের দিকে আসুন, আর আমি আপনাদের যে ইফেক্টটা দেখিয়েছি এটি হলো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখান থেকে দেখতে পাবেন, আমরা যদি এখান থেকে এটি সিলেক্ট করি, তারপর এখানে বিভিন্ন কার্টুন আছে, এই যে দেখুন, আপনি চাইলে এখান থেকে ক্লিক করলেই কিন্তু এটি সেভ হয়ে যাবে। তো দেখুন, এই অ্যানিমেশনটি কিন্তু আসলে অনেকটাই সুন্দর লাগে মোবাইলের জন্য, এবং মাল্টিপল কালার অথবা পাবেন রেইনবো কালার, বিভিন্ন লাইভ অ্যানিমেশন, এই যে দেখুন এখানে রয়েছে বিভিন্ন কালার যেগুলো পছন্দ হয়। আপনি হয়তো আগে কখনোই এই ধরনের ইফেক্ট আপনার মোবাইলের এই হোম বাটনের ব্যাকগ্রাউন্ডে কখনো হয়তো সেভ করেননি। এই যে দেখুন, এখানে ক্লিক করলেই কিন্তু এই অ্যানিমেশনটি দেখাবে, যে কোনো কাজ করেন না কেন হোম বাটনে ক্লিক করলেই হলো, ক্লিক করলেই কিন্তু এই অ্যানিমেশনটি অনেকের কাছে সুন্দর লাগবে। তো মোবাইলকে কাস্টমাইজেশন করার জন্য আমাদের বিভিন্ন অ্যাপ দিয়ে কাস্টমাইজেশন করতে হয়, কারণ মোবাইলে সাধারণত ডিফল্ট হিসেবে এই সেটিংগুলো থাকে না। তাই আমরা যদি গ্যালারি ওপেন করি, তারপর এই হোম বাটনে ক্লিক করি, এই যে দেখুন, যদি আমরা প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যাওয়ার পর এই হোম বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু এই অ্যানিমেশনটি দেখা যাবে। এই অ্যানিমেশনটি শুধুমাত্র এই হোম বাটনের জন্য, অন্য কোনো অ্যাপ নয়। তো এছাড়াও আরও বিভিন্ন সেটিং আছে, আপনি যদি ওই অ্যাপে যান তাহলে ওই সেটিংগুলো সম্পূর্ণ দেখতে পারবেন কোন সেটিং কীভাবে সেটিং করা হয়েছে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, এখানে ক্লিক করুন। এই যে রয়েছে ডাউনলোড অ্যাপ লিঙ্ক, এই লিঙ্ক থেকে ক্লিক করে এই সুন্দর অ্যাপ্লিকেশনটি আপনারা এখনই ডাউনলোড করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।